আজ 22শে শ্রাবণ। বনগাঁ পেট্রাপোল পুরুষ ভবঘুরে আবাসে আবাসিকরা পরম শ্রদ্ধায় পালন করলে দিনটি। সমবেতভাবে কবিগুরুর গানও গাইলেন তারা। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। গোটা দেশ জুড়েই পালিত হচ্ছে দিনটি। এদিনই একটু অন্যরকমভাবে 22শে শ্রাবণ পালনের সাক্ষী থাকল বনগাঁবাসী। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে পেট্রাপোল পুরুষ ভবঘুরে আবাস। সরকারি এই ভবঘুরে আবাসে বর্তমান আবাসিকের সংখ্যা 70-এরও বেশি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও স্থানীয় একটি সাংস্কৃতিক সংস্থা জ্যোতিষ্বরমের সহযোগিতায় এই ভবঘুরে আবাসেই পালিত হল 22শে শ্রাবণ। শারীরিক অসুস্থতায় বাড়িঘর ভুলে যারা আজ এক প্রকার নিজ ভূমে পরবাসী, সেই সকল মানুষেরাই পরম শ্রদ্ধায় ফুল দিয়ে সাজিয়ে দিলেন কবিগুরুর মূর্তি, দলগত হয়ে গাইলেন রবীন্দ্রসঙ্গীত, হয়তো এলোমেলো সুরতাল, হয়তো অনাড়ম্বর অনুষ্ঠান, তবুও অনুষ্ঠানের আন্তরিকতা যেন ছাপিয়ে গেল সব কিছুকেই। ক্র্যাচে ভর দিয়ে অন্য আবাসিকদের সাথে কেউ গাইছেন পাগলা হাওয়ার বাদল দিনে। গান শেষে আবার অন্য আবাসিকেরাই করতালি দিয়ে উঠছেন মনের আনন্দে। স্বজন আত্মীয় পরিজন বাড়িঘর ছেড়ে বহু দূরে সরকারি আশ্রয়ে থাকা মানুষগুলির জীবনে 22শে শ্রাবণ যে অন্য মাত্রা এনে দিল সে কথা বলাই যায়। আবাসনের দায়িত্বে থাকা ম্যানেজার অনুপম নাথ এ বিষয়ে বলেন, আমরা ধন্যবাদ জানাই জ্যোতিষ্বরম সাংস্কৃতিক সংস্থাকে যারা আমাদের সাথে এই অনুষ্ঠান করবার জন্যে সহযোগিতা করেছেন। আজ 22শে শ্রাবণ রবীন্দ্র প্রয়াণ তিথি, এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পেট্রাপোল ভবঘুরে আবাসে আজ রবীন্দ্র প্রয়াণ তিথি উদযাপিত হলো। এখানে আমাদের হোমের যারা আবাসিক তারা এবং জ্যোতিষ্বরমের যারা শিল্পী তারা অংশগ্রহণ করলেন, আশপাশের যারা শিল্পী তারাও অংশগ্রহণ করেছেন। আমরা রবীন্দ্রনাথের যে বাণী, যে মানবতার বাণী, সেই বাণীকে আরও তৃণমূল স্তরে সম্প্রসারিত করার এটা একটা অংশ হিসাবে আমরা এই ভবঘুরে আবাসের যে সমস্ত আবাসিক আছেন তাদের অংশগ্রহণ করিয়েছি এবং তারা রবীন্দ্র গান, রবীন্দ্র কবিতা তার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন এবং তাকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি জ্যোতিষ্বরমের পক্ষে প্রাক্তন শিক্ষক দিলীপ ঘোষ বলেন, আমরা সকলেই তো মানুষ, যারা এখানে আছেন তারাও আমাদের পরিবার, সেই কথা ভেবেই এই অনুষ্ঠানের আয়োজন। রবীন্দ্র তিরোধান দিবস উদযাপন করি, এর একটা কারণ হচ্ছে এখানে যে মানুষগুলো আছেন তারা নিজেরা নিজেদের নাম জানেন না, তাদের বাড়ির পরিচয় তাদের জানা নেই, কোথা থেকে তারা এসেছেন তারা কিছুই জানেন না। এদেরকে আমরা দেখেছি একটা অসংগঠিত একটা রূপ এদের আমরা দেখেছি অতীতে এবং নানান অসুবিধার মধ্যে তারা এখানে ছিলেন, কিন্তু এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আনার জন্য বা আনতে পেরে দেখা গেছে তাদের মানসিক অবস্থানেরও পরিবর্তন হয়েছে। এই যে আজকে আপনারা দেখলেন যে ওরা একসাথে বসে আমাদের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা উপভোগ করছে, হাততালি দিচ্ছে, আনন্দ করছে, হাসছে, এই হাসিটা আমরা অতীতে কখনো দেখিনি। মানে ওরা যে নিজেরা গান গাইছে, ওরা নিজেরা আবৃত্তি করেছে, এই কাজটা আমরা কখনো আগে হতে দেখিনি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।